আজকে আমরা একটা অন্তরক সমীকরণের গঠন নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, একটি অন্তরক সমীকরণ তৈরি করো যার একটি বিশেষ সমাধান y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ ফোর এক্স, এইটার একটা অন্তরক সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই লিখব, দেওয়া আছে এই সমীকরণটা আগে তুলব, y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ ফোর এক্স, এটাকে আমরা এক নং সমীকরণ ধরব। এরপর লিখব এক নং কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, মানে উভয় পক্ষে ডিডিএক্স নেব। তাহলে লিখব এই যে এখানে লিখব ডিওয়াই ভাগ ডিএক্স সমান সমান ডিডিএক্স অফ এই পুরোটা তুলব ই টু দি পাওয়ার এক্স কজ ফোর এক্স। এবার এটাকে অন্তরীকরণ করবো, এখানে দেখো এই দুইটা গুণ অবস্থায় আছে, তার মানে প্রোডাক্ট রুল ইউজ করতে হবে। তাহলে আমরা প্রথমে করবো কি, ই টু দি পাওয়ার এক্সকে স্থির রাখবো, তারপর কজ ফোর এক্সকে অন্তরীকরণ করবো। এই জন্য লিখবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ কজ ফোর এক্স প্লাস আবার কজ ফোর এক্সকে স্থির রাখবো এবং ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করবো। তাহলে লিখবো কজ ফোর এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এবার এটাকে অন্তরীকরণ করি, দেখো কত পাওয়া যায়, এটা যা আছে তাই ই টু দি পাওয়ার এক্স আর ডিডিএক্স অফ কজ এক্স করলে পাওয়া যায় মাইনাস সাইন এক্স। এবার দেখো এইটাকে তো আমরা এক্স ধরেছি, এবার ফোর এক্সকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে কী পাওয়া যায়, শুধু ফোর পাওয়া যায়, এটা হলো চেইন রুল। তারপরে প্লাস এটা যা আছে তাই কজ ফোর এক্স ইন্টু আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এটার অন্তরীকরণ করলে কী পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। তাহলে আমরা কত পাচ্ছি এখানে মাইনাস, তাহলে হবে মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ ফোর এক্স, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এটাকে একটু সাজিয়ে লিখি, প্রথমে প্লাসটা আগে লিখি, ই টু দি পাওয়ার এক্স কজ ফোর এক্স মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স। এবার দেখো এইটা সমান সমান আমরা কী জানি, ওয়াই জানি না, এই জন্য এটার বদলে আমরা কী বসাবো ওয়াই। তাহলে লিখবো এই পুরোটার বদলে ওয়াই মাইনাস আর এটা যা আছে তাই ফোর ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স। এখন যেহেতু ওয়াই ইজ ইকুয়াল টু সমীকরণ আমাদের কী দেওয়া ছিল, ই টু দি পাওয়ার এক্স কজ ফোর এক্স, তাহলে আমরা ডিওয়াই ভাগ ডিএক্স সমান সমান কী পাচ্ছি, ওয়াই মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স, এটাকে আমরা দুই নং সমীকরণ দেব। এরপর লিখব দুই নং সমীকরণকে পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, মানে এটাকে আবারও ডিডিএক্স করতে হবে। তাহলে লিখব ডিডিএক্স অফ এটা লিখব ডিওয়াই ভাগ ডিএক্স সমান সমান ডিডিএক্স অফ এই পুরোটা তুলব ওয়াই মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স। এবার দেখো যে এটাকে যদি দুইবার অন্তরীকরণ করি কত পাওয়া যায়, ডি টু ওয়াই ডিএক্স টু সমান সমান, আর এটা দেখো বিয়োগ অবস্থায় আছে, তার মানে এটা আলাদা আলাদাভাবে লিখতে হবে, ডিডিএক্স অফ ওয়াই মাইনাস ডিডিএক্স অফ ফোর ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স, এটা পাওয়া গেল। এইবার এটাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে দেখো এটা লিখবো ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস আর ফোর তো ধ্রুবক, এজন্য এটা সামনে এসে পড়ে, তো ফোর ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স, এটা পাওয়া গেল। এবার দেখো এখানেও প্রোডাক্ট রুল ইউজ করতে হবে, তাহলে লিখবো ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস ফোর, এখানে প্রথমে ই টু দি পাওয়ার এক্সকে স্থির রাখবো, লিখবো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন ফোর এক্স প্লাস আবার সাইন ফোর এক্সকে স্থির রাখবো আবার ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করবো, এটা আমরা করবো। তাহলে আমরা কী পাচ্ছি, ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স আর ডিডিএক্স অফ সাইন এক্স করলে কী পাওয়া যায়, কজ এক্স, আর ফোর এক্সকে আমরা এক্স ধরেছিলাম, এবার ফোর এক্সকে যদি অন্তরীকরণ করি কত পাওয়া যায়, ফোর পাওয়া যায় প্লাস সাইন আবার ফোর এক্স আর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্সকে করলে কত পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। এবার এটাকে সাজিয়ে লিখি, ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস ফোর এটা কত হবে, ফোর ই টু দি পাওয়ার এক্স কজ ফোর এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স, এটা পাওয়া গেল। এর পরের লাইনে লিখব ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস ফোর, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স কজ ফোর এক্স, এটা মানে আমরা কী জানি, ওয়াই জানি না প্রশ্নে, তাহলে লিখবো ফোর ওয়াই প্লাস আর এটা যা আছে তাই ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স, এটা আমরা লিখব। এইবার এখানে একটু আবার ক্যালকুলেশন করবো, এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স এটাকে একটু আমরা ক্যালকুলেশন করব, লিখব ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস ভিতরে গুণ করব চার চারা ষোলো ওয়াই মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স, এটা পাওয়া গেল। তাহলে পাচ্ছি আমরা ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস এই যে ষোলো ওয়াই মাইনাস, এটার বদলে আমরা লিখব ওয়াই মাইনাস ডিওয়াই ভাগ ডিএক্স, এটা কেন হলো, কারণ দুই নং সমীকরণ আমরা কী পেয়েছি, ডিওয়াই ভাগ ডিএক্স সমান সমান ওয়াই মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স। এবার এই মাইনাসটা এই পাশে আনলাম আর এটা ওই পাশে নিলাম, তাহলে কত আসে, ফোর ই টু দি পাওয়ার এক্স সাইন ফোর এক্স আর ডিওয়াই ভাগ ডিএক্স প্লাস ওই পাশে গেলে কী হবে মাইনাস, তাহলে ওয়াই মাইনাস ডিওয়াই ভাগ ডিএক্স, এই জন্য এই পুরাটার বদলে কী বসাই দিলাম, এই পুরাটা বসাই দিলাম ওয়াই মাইনাস ডিওয়াই ভাগ ডিএক্স। এবার ভিতরে মাইনাস দ্বারা গুণ করি কত পাওয়া যায়, ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস ষোলো ওয়াই মাইনাস ওয়াই আর মাইনাস মাইনাস প্লাস ডিওয়াই, তাহলে কত পাচ্ছি, এখানে দেখো ডি টু ওয়াই ডিএক্স টু সমান সমান
dy ভাগ dx, dy ভাগ dx কয়টা? দুইটা। তাহলে লিখব 2 dy ভাগ dx মাইনাস 16 মাইনাস 1 কত আসে? মাইনাস 17 y। তাহলে সবগুলোকে এবার এক পাশে আনি, কত পাই? d2y ভাগ dx2, এটা এই পাশে আসলে মাইনাস 2 dy ভাগ dx, আর মাইনাস টাই পাশে আসলে প্লাস 17 y ইজ ইকুয়াল টু 0। এটাই হলো আমার প্রদত্ত অন্তরক সমীকরণ।